নগরে নগরে যা কিছু ঘটে তাই আন্তনগর, তেমনি এক গল্প নিয়ে তৈরি হয়েছে এক সিনেমা যার নাম আন্তনগর। হ্যালো বন্ধুরা, মোকাম্মল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মল আছি আপনাদের সাথে। তাই মানুষকে বিশ্বাস না করে শুরু করা যাক আন্তনগর সিনেমাটির রিভিউ ও অ্যানালাইসিস। তিন জোড়া কাপল, মারুফ মৌসুমি, শুভ পূর্ণিমা আর রোজিনা এবং তার স্বামী খলিল, সেই সঙ্গে তাদের সাথে আছে ইলিয়াস এবং এক গডফাদার। মৌসুমি তার কোল জুড়ে এক সন্তান চায় কিন্তু মারুফ তা দিতে অক্ষম। শুভ এবং পূর্ণিমা পৃথিবীর সব বাধা পেছনে ফেলে পালিয়ে ঢাকা চলে আসে এবং পরিচয় হয় খলিলের সাথে। সে তাদের থাকার ব্যবস্থা করে দেয়। রোজিনার স্বামী খলিল একটা লম্বা সময় জেলে ছিল, সেই সময় রোজিনাদের পাশের বাড়ির ইলিয়াসের সঙ্গে রোজিনার বন্ধুত্ব হয়। রোজিনা এবং মৌসুমি একই পার্লারে কাজ করে, এভাবেই একজন আরেকজনের সাথে ইন্টার কানেক্টেড। তবে প্রত্যেকের গল্পই ভিন্ন আর এমনই গল্পের পরিণতি কী তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা আন্তনগর। গত 8 জুন 96 মিনিটের এই ওয়েব ফিল্মটি প্রিমিয়ার হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এই ধরনের সিনেমা বা সিরিজকে ইন্টারকানেক্টেড সিরিজ বলে বা সিনেমা বলে। এখানে মূলত তিনটি গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিনেমা। এই শহরে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে যে ক্রাইসিসগুলো দেখা যায় সেটা মূলত হলো অর্থকেন্দ্রিক। এর পাশাপাশি এই সিরিজে যে সমস্যাগুলোকে দেখানো হয়েছে সেটা শুধুমাত্র মিডল ক্লাস নয়, যে কোনো ক্লাসে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। সন্তানের বাসনা পৃথিবীর প্রতিটি কাপালেরই থাকে। সেই সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত একটা নারীর জীবন কেমন, তাকে কী কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, এর সঙ্গে যদি শারীরিক নানা জটিলতা থাকে তাহলে তো কথাই নেই। এবার আসি মারুফের গল্পে। সে শারীরিকভাবে কিছুটা অক্ষম এবং তার যে মনস্তাত্ত্বিক জগৎ সেটাকে এক্সপ্লোর করার হালকা চেষ্টা করা হয়েছে। রোজিনা তার স্বামীর হাতে নির্যাতিত এবং সে তার স্বামীর উপর ব্রিটিশ নাট্য। এর মধ্যে তার জীবনে আসে তাদের পাশের বাড়ির এক প্রতিবেশী যার নাম ইলিয়াস। দুজন দুজনকে ভালোবাসে, তবুও তাদের মধ্যকার দূরত্ব বিস্তর। এই দূরত্বকে ঘোচানো সম্ভব, এর সঙ্গে আছে সামাজিক বাধা। আর শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হয়েও কি একসঙ্গে থাকা সম্ভব, আর কাউকে সরল মনে বিশ্বাস করার পরিণতি কী হতে পারে, সেই চিত্র দেখানো হয়েছে এখানে। তবে এই গল্পটা যদি ইন্টার কানেক্টেড না হয়ে ইন্টার লিঙ্কড হতো তাহলে এই সিরিজটি বা সিনেমাটি আমার আরও বেশি ভালো লাগতো। এখানে গল্পগুলো বেশ আলগাভাবে এগিয়ে গেছে, কোনো চরিত্র প্রপারলি ডেপথে যায়নি এবং তা ভালো লাগেনি। চরিত্রগুলো আরও ভালোভাবে ডেভেলপ করা প্রয়োজন ছিল, যেমন খলিল জেলে ছিল, কেন ছিল সেই বিষয়টাকে এক্সপ্লেইন করা হয়নি, আর তাই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা কোনোভাবেই কানেক্ট হতে পারি না। তবে অভিনয় ছিল এই ওয়েব ফিল্মের প্রাণ। রোজিনা চরিত্রে ছিলেন রুনা খান, দারুণ অভিনয় করেছেন তিনি। তার স্বামী খলিল চরিত্রে ছিলেন জয়রাজ, তিনিও বেশ ভালো অভিনয় করেছেন। শ্যামল মাওলা ছিলেন ইলিয়াস চরিত্রে, তিনি তার স্পেস অনুযায়ী ভালো অভিনয় করেছেন। শবনম ফারিয়া ছিলেন মৌসুমি চরিত্রে, তিনি খুব ভালো অভিনয় করেছেন। সোহেল মন্ডল ছিলেন মারুফ চরিত্রে, চরিত্রটি যেটুকু স্পেস পেয়েছে সেই অনুযায়ী ভালোই করেছেন। তবে এই সিনেমার সেরা কাজটি করেছেন নিদ্রা নেহা, তিনি ছিলেন পূর্ণিমা চরিত্রে, দারুণ অভিনয় করেছেন তিনি। আমি সত্যি মুগ্ধ হয়েছি তার অভিনয়ে। শুভ চরিত্রে ছিলেন প্রান্তর দস্তিদার, তিনিও ঠিকঠাক ছিলেন। আশিস খন্দকার ছিলেন গডফাদার চরিত্রে, তিনি এই চরিত্রে মানিয়ে গেছেন বেশ। এই সিনেমার পরিচালনা ছিলেন গৌতম কৈরি, তিনি যে খুব এক্সট্রাঅর্ডিনারি কাজ করেছেন তা নয়, বেশ কিছু জায়গায় একটু ঝুলে গেলেও অনেক ক্ষেত্রেই উত্তেজনাটা ধরে রাখতে পেরেছেন। বিজিএম এবং গানগুলো সিচুয়েশন অনুযায়ী ঠিকঠাক ছিল, বেশ কিছু জায়গায় ভালো লেগেছে। সব মিলিয়ে এই সিনেমাটি একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে ঠিক আছে। আপনারা কি দেখেছেন এই সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।